স্টপেজ ছাড়া একটি বাসের গতিবেগ ঘন্টায় 54 কিমি এবং স্টপেজ সমেত গতিবেগ ঘন্টায় 45 কিমি। বাসটি ঘন্টায় কত মিনিট স্টপেজ দেয়? এই অঙ্কটি সহজ সমাধান দেখতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। স্টপেজ ছাড়া একটি বাস যখন যায়, ধরো স্টপেজ দেয়নি, কোনো মাঝে কোনো কোথাও স্টপেজ দেয়নি, তখন কিন্তু বাসটার গতিবেগ ঘন্টা হচ্ছে 54 কিমি, 54 কিমি স্টপেজ ছাড়া। আর যখন স্টপেজ দিয়ে দিয়ে যায় তখন গতিবেগ কত? বাসটি এক ঘন্টায় যায় 45 কিমি। তাহলে বলছে বাসটি ঘন্টায় কত মিনিট স্টপেজ দেয়, এক ঘন্টায় কত মিনিট করে স্টপেজ দেয়। তো যখন দেখো স্টপেজ দেয়নি তখন যাচ্ছিল কত? 54 কিমি। আর যখন স্টপেজ দিচ্ছে তখন যাচ্ছে কত? 45 কিমি। ধরো একটি স্থান এ, আর একটি স্থান বি, আর একটি স্থান ধরো এখানে আছে সি, তাই তো? তাহলে এ থেকে বি এর দূরত্ব আমি ধরে নিলাম 45 কিমি, আর এ থেকে সি এর দূরত্ব ধরে নিলাম 54 কিমি। এরপরে দেখো যখন বাসটি স্টপেজ দেয়নি তখন কত দূর যাবে? এ থেকে সি পর্যন্ত যাবে। আর যদি স্টপেজ দেয়, স্টপেজ না দিয়ে যাবে এক ঘন্টায় কত? এ থেকে সি পর্যন্ত। আর স্টপেজ দিয়ে যাবে কত? এ থেকে বি পর্যন্ত। তাহলে এক ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজ দেয়? এরপরে এখানে আমরা হিসাব করব। দেখো যে বাসটি যখন এক ঘন্টায় কত দূরত্ব যাচ্ছে স্টপেজ দিয়ে? 45 কিমি, তাই তো? তো ওই 45 কিমি বাসটির স্টপেজ না দিয়ে যেতে কত সময় লাগবে আমরা বের করাবো। তাহলে দেখো যখন স্টপেজ দিচ্ছে তখন যাচ্ছে এক ঘন্টায় 45 কিমি, আর ওই 45 কিমি স্টপেজ না দিয়ে আমাদের যেতে কত সময় লাগে বের করাবো। তাহলে ওটা নিশ্চয়ই দেখো এ থেকে সি পর্যন্ত যাচ্ছে এক ঘন্টায় 54 কিমি, তাহলে এ থেকে বি পর্যন্ত কম সময়ে যাবে। কম সময়ে যাবে কিনা, কারণ তখন তো স্টপেজ দিচ্ছে না। তাহলে কত মিনিটে যাচ্ছে সেটা আমরা বের করাবো। তাহলে বাসটি কি হচ্ছে দেখো, বাসটি 54 কিমি যায় এক ঘন্টায়, অর্থাৎ 60 মিনিটে। তাহলে বাসটি 1 কিমি যায় 60/54 মিনিটে, তাই তো? তাহলে 60 মিনিটে 54 কিমি যাচ্ছে, তাহলে 45 কিমি যেতে কত সময় লাগে স্টপেজ না দিয়ে সেটা আমরা বের করাই। তাহলে বাসটি 45 কিমি যায় 60/54 × 45। কত দিয়ে কাটবো? 9 দিয়ে কাটি, 5 × 9 = 45, 6 × 9 = 54, 6×10 = 60 = 50 মিনিট। তাহলে দেখো বাসটি 45 কিমি যেতে সময় লাগাচ্ছে কত? 50 মিনিট। আর ওই 45 কিমি স্টপেজ না দিয়ে সময় লাগাচ্ছে 50 মিনিট, আর স্টপেজ দিয়ে সময় লাগাচ্ছে এক ঘন্টা। তাহলে এক ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজ দিচ্ছে? দেখো এক ঘন্টায় স্টপেজ দিচ্ছে বাকি 10 মিনিট। তাহলে এক ঘন্টায় স্টপেজ দেয় কত? দেখো স্টপেজ না দিয়ে ওই এ থেকে বি যেতে সময় লাগছিল এক ঘন্টা, আর স্টপেজ দিয়ে সময় লাগছে, এই স্টপেজ না দিয়ে সময় লাগছিল 50 মিনিট, আর স্টপেজ দিয়ে সময় লাগছে 60 মিনিট। তাহলে 10 মিনিট নিশ্চয়ই স্টপেজ দেয়। তাহলে স্টপেজ দেয় 60 বিযুক্ত 50 সমান 10 মিনিট। তাহলে বাসটি ঘন্টায় স্টপেজ দিচ্ছে আমাদের কত? 10 মিনিট করে। তাহলে কোন অপশানটি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে আমাদের অপশান বি। বি এর অপশানটি ঠিক হচ্ছে। আর এই প্রশ্নটি উত্তর তোমরা করবে। যদি উত্তর এ হয় তাহলে এ লিখবে, উত্তর যদি বি হয় তাহলে বি লিখবে, উত্তর যদি সি এর হয় তাহলে সি লিখবে, আর যদি ডি এর উত্তরটি ঠিক হয় তাহলে ডি লিখবে। লিখে তোমরা কমেন্ট করে জানাবে, অথবা তোমরা যে উত্তরটি ঠিক সেই উত্তরটি লিখে কমেন্ট করে জানাবে। আর এই সাইডে যে দুটো ভিডিওর লিঙ্ক দেওয়া হলো এই দুটি ভিডিও দেখবে তোমরা। এগুলোতেও কিছু অঙ্ক রয়েছে, ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো চাকরির পরীক্ষাতে আছে। এখানে একটি ভিডিও দেওয়া হলো। আমি এই চ্যানেলটিতে চাকরির পরীক্ষার অঙ্কের সহজ এবং শর্টকাটে সমাধান নিয়ে আসি। ভিডিওগুলি ফ্রিতে দেখতে ওই লাল সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করবে, সাথে বেল আইকনটি প্রেস করবে যাতে নোটিফিকেশন পাও। ভিডিওটি অবশ্যই লাইক করবে।